বর্তমান অফিশিয়াল এমআরপি ধরা আছে হচ্ছে 4,99,990 টাকা, কিন্তু আপনারা জানেন যে হিরো বাংলাদেশ প্রথমে এটা প্রথমে 210 জনের জন্য, যেহেতু 210 সিসি, এবং পরবর্তীতে ব্যাপক সারা পাওয়া এটাকে 500 জনে উত্তীর্ণ করে। তো এখনও কিন্তু এটার অফার প্রাইস যেটা, অর্থাৎ 1,00,000 টাকা ডিসকাউন্ট, সেটা কিন্তু এখনো চালু আছে। তাহলে 1,00,000 টাকা ডিসকাউন্টের পরে কাজিসমার অফার প্রাইস হচ্ছে এখন 3,99,990 টাকা। পর থেকে বাংলাদেশের আরসিসি সেগমেন্টে প্রথম স্পোর্টস বাইক যেটা, সেই স্পোর্টস বাইকটা রিভিউ করার জন্য আজকে এসেছি। তো সেই বাইকটা আপনারা সবাই অলরেডি জানেন যে এটা কিন্তু হিরো কারিশমা XMR 210। তো সেই বাইকটা আসলে যেহেতু ফার্স্ট স্পোর্টস বাইক আরসিসি বাংলাদেশে, সেই জন্য ন্যাচারালি অনেক বেশি হাই আমাদের প্রিমিয়াম সেগমেন্টের বা রেসিং লাভার কাস্টমারদের জন্য। এবং এখানে আসলে সেই পরিমাণ কী বলা যায় ডেভেলপ ফিচার এবং টেকনোলজি দেওয়া হয়েছে। তো চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের সেই বাইকটা সম্পর্কে জানাই আমাদের সাথে। আমরা যদি বাইকটার ইঞ্জিন নিয়ে বলি, এটা কিন্তু আমাদের মানে ইঞ্জিনটা আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা একটা 210 সিসির ইঞ্জিন। এর ডিসপ্লেসমেন্টটা 210 সিসি, এটা কিন্তু সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক লিকুইড কুল DOHC একটা ইঞ্জিন। DOHC ইঞ্জিনটা কিন্তু সকল মডার্ন ভেহিকেলে ইউজ করা হয়, যেটা আমরা জানি যে ডুয়েল ওভারহেড ক্যামশ্যাফ্ট। তো এটা কিন্তু একটা 4-ভ্যালভ ইঞ্জিন, এখানে 4টা ভ্যালভ আছে, যার ফলে এটা অনেক বেশি পাওয়ার জেনারেট করবে। এটার কম্প্রেশন রেশিও আছে 12:1, এবং এর ম্যাক্স পাওয়ার আছে হচ্ছে 25.5 PS @9,250 RPM। এবং আমরা যদি টর্কের কথা বলি, 20.4 Nm @7,250 RPM। এবং বুঝতেই পারছেন ইঞ্জিনটা ডেফিনেটলি এটা কিন্তু FI ইঞ্জিন, অর্থাৎ ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন যেটা, যার ফলে আপনারা কিন্তু এটা 210 সিসির স্পোর্টস বাইক হওয়ার সত্ত্বেও মোটামুটি একটা আইডিয়াল মাইলেজ পাবেন, যেটা নিয়ে আমরা পরে কথা বলি। তো এরপরে যদি আমরা একটু এর ট্রান্সমিশন এবং চ্যাসিস নিয়ে কথা বলি, যে লাইক অল আদার প্রিমিয়াম স্পোর্টস বাইক, এটাতে কিন্তু হিরো স্প্লিট ট্রেলিস ফ্রেম, যেটা স্টিল ট্রেলিস ফ্রেমটা কিন্তু তারা ইউজ করেছে। এই স্টিল ট্রেলিস ফ্রেমটা কি, এটা আসলে আলট্রা লাইট ওয়েট চ্যাসিসে এটা ইউজ করা হয়। এটা কিন্তু মানে ইঞ্জিনটাকে খুব ভালো সাপোর্ট দেয়, এবং সকল মডার্ন স্ট্রিট বাইকে কিন্তু এই স্টিল ট্রেলিস ফ্রেমটা ইউজ করা হয়ে থাকে, যেটা আমরা এই XMR-এ পেয়ে যাচ্ছি। এছাড়া যেহেতু এটা একটা স্পোর্টস বাইক, সো ডেফিনেটলি এটা কিন্তু একটা 6 গিয়ারের বাইক, এর গিয়ারটা 6 স্পিড গিয়ার বক্স এটা প্রোভাইড করা আছে। এবং এর সুইং আর্মটা রেক্ট্যাঙ্গুলার সুইং আর্মটা আছে, এবং ক্লাস টাইপটা যদি আমরা দেখি, ক্লাসটা কিন্তু ওয়েট এবং স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাসটা দেওয়া আছে। তো স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাসটা কী করে, এটা কিন্তু সিটি রাইডের জন্য বাইকটাকে মোর কমফোর্টেবল করে, সেই ফিচারগুলো এখানে প্রোভাইড করা আছে। আমরা যদি এবার সাসপেনশনে আসি, এই বাইকটার ফ্রন্ট সাসপেনশন যদি আমরা দেখি, এখানে কিন্তু 37 মিলিমিটার একটা টেলিস্কোপিক ফর সাসপেনশন এখানে দেওয়া আছে, যেটা ইন্টিফিকশন বুশ এর সাথে আসে। তো এই টেলিস্কোপিক ফর্কটা এটা আসলে কি, এটা কিন্তু বাইকের যে স্টিয়ারিং যেটা আমরা সহজে মানে টার্নিং রেডিয়াসটা অনেক কম হয়ে যায়, সহজে এটাকে স্টিয়ার করা যায়। এবং এটা কিন্তু উইন্ড রেজিস্ট্যান্স, যেটা বাতাসের বাধা, সেটাও কিন্তু এটা কমায় ফেলে, রিডিউস করে, যার যেটা আপনার রাইডারদের জন্য খুব সুবিধা হয়। আর তারপরে আমরা যদি DRS সাসপেনশনে একটু আসি, এটা কিন্তু এখানে একটি মনোশক, যেটা হচ্ছে 6 স্টেপ অ্যাডজাস্টেবল, আপনার হচ্ছে যে গ্যাস ট্রাস্ট মনোশক এখানে দেওয়া আছে। তো 6 স্টেপ অ্যাডজাস্টেবল এবং গ্যাস ট্রাস্ট মনোশকটা কি, এটা কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের রোড কন্ডিশনে আপনাকে কিন্তু একটা বেটার পারফরমেন্স দিবে, মানে আপনি পিচের রাস্তায় চলেন, পিচের রাস্তায় চলেন, মাটির রাস্তায় চলেন, এই ওয়াইড ভ্যারাইটি অফ রোডে আপনাকে কিন্তু একটা বেটার পারফরমেন্স এটা দিবে, গ্যাস চার্জ মনোশক যেটা, যেটা বাংলাদেশে আসলে একটা রিয়াল ফিচার। তো এরপরে যদি আমরা ব্রেকটা দেখি, তো ব্রেকিংটা এখানে বাইকটা যথেষ্ট ভালো দেওয়া আছে, এখানে দেখেন যে ফ্রন্টে আছে একটা, তো অবশ্যই ডাবল ডিস্ক, এখানে 300 মিলিমিটারের একটা ডিস্ক দেওয়া আছে, এবং পিছনে কিন্তু ডিস্কটা দেওয়া আছে হচ্ছে 230 মিলিমিটারের। তো এখানে আমরা যদি খেয়াল করি, দুটো ডিস্কই কিন্তু আসলে পেটাল ডিস্ক। তো পেটাল ডিস্কটা আসলে কি, এখানে দেখেন যে অনেকগুলো জিগজ্যাগ আছে, পাকা, এর ফলে এর আউটার সার্ফেসে অনেক বেশি এয়ার সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু ডিস্কটা অটোমেটিক কুলিং হয় দেন নর্মাল ডিস্ক, যেটা প্লেন থাকে। তো আমরা যদি ABS এর কথা বলি, এন্টি লক ব্রেকিং সিস্টেম, যেটা অবশ্যই যাতে লাইক অল আদার স্পোর্টস বাইক ডুয়াল চ্যানেল ABS কিন্তু প্রোভাইড করা আছে, সামনেও আছে এবং পিছনেও আছে। এবার যদি আমরা বাইকটার টায়ারের দিকে একটু আসি, টায়ার এবং হুইল বেস, তো এটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যালয় টায়ার ইউজ করা হয়েছে। অ্যালয় টায়ারটা আসলে এটার ফাংশনটা কি, অ্যালয় টায়ারটা কিন্তু কম্পারেটিভলি অনেক লাইট এবং স্ট্রংগার হয়, এর ফলে কিন্তু খুব দ্রুত অ্যাক্সেলারেশনটা পাওয়া যায়। আমরা যদি টায়ারের সাইজটা দেখি, এটা সামনে আছে হচ্ছে 100/80/17 সেগমেন্টের টায়ার, এবং এর রেয়ারের টায়ারটা আছে হচ্ছে 100/70/17 সেগমেন্টের টায়ার, এবং দুইটা টায়ারে 140/17
140/70/17 সেগমেন্টের টায়ার, যেটা কিন্তু দুইটাই আপনার টিউবলেস টায়ারে ইউজ করা আছে। তো এবার বাইকের ইলেকট্রিক্যাল পার্টে যদি আমরা একটু যাই, এতে যে ব্যাটারিটা ইউজ করা আছে সেটা কিন্তু 12 ভোল্টের এবং 6 অ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারিটা ইউজ করা আছে। এবং কারিজমা হেডলাইটটা, এটা অনেকেরই কাজ, তো এখানে যে হেডলাইটটা ইউজ করা আছে এটা কিন্তু অটোমেটিক ইলুমিনেটেড এলইডি প্রজেকশন হেডলাইট। তো এই অটোমেটিক ইলুমিনেটেড এলইডি প্রজেকশন হেডলাইট, এটার আসলে সুবিধাটা কি, এটা কিন্তু কম্পারেটিভলি নর্মাল হেডলাইটগুলোর থেকে অনেক লং লাস্টিং হয়ে থাকে। এবং এটা কিন্তু আপনাকে খুব বড় একটা সার্টিফিকেট দিবে, সেটা হলো আপনি যখন ওভারটেক করি হাইওয়েতে তখন কিন্তু ব্লাইন্ড স্পটে আমরা গাড়ি দেখতে পাই না, যার ফলে অ্যাক্সিডেন্ট হয়। তো এই প্রজেকশন ল্যাম্পের ফলে আপনি কিন্তু ব্লাইন্ড স্পটে গাড়ি ডিটেক্ট করতে পারবেন এবং আপনি কলিশন অ্যাভয়েড করতে পারবেন, আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে এটা সেভ করবে। তো এর বাইরে আমরা যদি টেল লাইটটা দেখি, এখানে সিগনেচার এইচ শেপ এলইডি টেল লাইট দেওয়া আছে। তো এইচ শেপ বুঝতেই পারছেন যে এটা কিন্তু এইচ শেপ করছে। আর এছাড়া আপনার উইঙ্কার যেগুলো আছে এগুলো কিন্তু এলইডি উইঙ্কার ইউজ করা, এবং এখানে কিন্তু হ্যাজার্ড সেফটি সুইচ আছে। তো এই হ্যাজার্ড সেফটি সুইচটা আসলে কি, আপনাকে এটা খুব বড় একটা সেফটি ফিচার বাইক থাকতে হয়, অথবা দেখা যাচ্ছে যে খুব ফগি কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন না ক্লিয়ার ভিজুয়াল নয়, সেক্ষেত্রে কিন্তু এই হ্যাজার্ড সেফটি হেড লাইটটা উৎপাদন হয়। তো আমরা যদি বাইকটার ডিমেনশনে এবার একটু আসি, এটার ওভারঅল লেন্থ আছে কিন্তু 2068 মিলিমিটার, যেটা স্পোর্টস বাইক হিসেবে যথেষ্ট বেশি। উইথটা আছে 760 মিলিমিটার, ওভারঅল হাইটটা আছে আপনার 1110 মিলিমিটার, আর হুইল বেসটা আছে হচ্ছে 1351 মিলিমিটার। হুইল বেসটা আসলে কিন্তু আপনার দুইটা চাকার রিং থেকে সেন্টারের মধ্যে ডিস্টেন্সটা। তো এখন এখানে আমাদের জানতে হবে যে স্পোর্টস বাইকে যে অ্যাভারেজ হুইল বেস সেটা কিন্তু সাধারণত 1050 থেকে 1130 মিলিমিটারের মধ্যে থাকে, কিন্তু এই বাইকটা আছে 1351 মিলিমিটার। তো এই যে হিউজ হুইল বেস, এটা আমাকে কী পার মানে সুবিধাটা দিবে, দুটো সুবিধা আছে। একটা হচ্ছে যে আপনি অনরোড স্টেবিলিটিটা অনেক বেশি পাবেন, আর একটা হচ্ছে বাইকের যে অ্যারোডাইনামিক পারফরমেন্স সেটা কিন্তু আপনার অনেক হায়ার হয়ে যাবে এই বেশি হুইল বেসের কারণে। আর আমরা বাইকের ডিমেনশন বলতে আসলে বাংলাদেশের রাইডারদের আমরা C5টাকে বেশি ইম্পর্টেন্স দিই। তো কারিশমা XLR C5 আছে কিন্তু 810 মিলিমিটার, যেটা হচ্ছে কিনা আপনার 32 ইঞ্চির থেকে একটু কম। তো আমার মনে হয় যে মোটামুটি 5'2-3 ইঞ্চি থেকে আবার যারা আছেন সবাই এই বাইকটা ইউজ রাইড করতে পারবে। এর বাইরে এই এখানে কিন্তু আমরা যদি দেখি যে বাইকটাতে একটি ডিজিটাল মিটার এখানে প্রোভাইড করা আছে, যেখানে আপনারা অনেকগুলো ইনফরমেশনই পেয়ে যাবেন। আর বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা আছে, এই ফুয়েল ট্যাঙ্কটা এখানে 11 লিটার ফুয়েল ক্যাপাসিটি আছে। এবং অবশ্যই কিন্তু যেহেতু এগুলো স্পোর্টস বাইক সফটওয়্যার বেসড বাইক ম্যানুয়াল না, সো এখানে কিন্তু অক্টেন ইউজ করতে হবে। অবশ্যই অক্টেন ছাড়া অন্য কোনো ফুয়েল ইউজ করা যাবে না, আপনি পারফরমেন্স পাবে না। এবং এটা কিন্তু শুধুমাত্র সেলফ স্টার্ট, শুধুমাত্র সেলফ স্টার্ট আছে, কোনো কুইক স্টার্ট নাই, যেহেতু এগুলো সফটওয়্যার বেসড বাইক। আর দুটো ইনফরমেশন একটু আপনি দিতে চাই, সেটা হলো যে এই বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা কিন্তু আছে 160 মিলিমিটার। আপনারা কম্পেয়ার করে দেখবেন স্পোর্টস বাইক হিসেবে এটা বাজারের যে কোনো বাইকের থেকে অনেক বেশি, যার ফলে আপনার কিন্তু বিটগুলোতে বাধার চাপটা অনেক কম। এবং এর কার ওয়েটটা আছে 163.5 কেজি। এর বাইরে আপনাদেরকে অল্প কিছু ইনফরমেশন এই বাইকটা সম্পর্কে দিব, যেমন কারিজমা XMR 210-এর টপ স্পিড কিন্তু 130 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের কাস্টমার রিভিউ। এবং এই বাইকটা, এটা তো আসলে একটা রেসিং বিস্ট, এটাতে আপনি যদি বলেন 0-60 কিলোমিটার ওঠে, এটা কিন্তু মাত্র 3.8 সেকেন্ড টাইম এটা নেয়, অর্থাৎ লেস দেন 4 সেকেন্ডে আপনি কিন্তু 0-60 স্পিডটা উঠাতে পারবেন। এবং এর আইডিয়াল আরপিএমটা হচ্ছে 2500 থেকে 3000 আরপিএম আইডিয়াল আরপিএম। এবং মাইলেজটা যদি আমরা বলি, যেহেতু এটা FI ইঞ্জিন ইউজ করা হয়েছে, এটাতে কিন্তু আপনি শহরের মধ্যে 35 এবং সিটিতে গেলে 40-42 পর্যন্ত 40-42 আপনি মাইলেজ পেতে পারেন।